আজকে হচ্ছে নীলষষ্ঠী পূজা। এই পুজো আমি প্রথমবার করছি। এই পুজোর মেনলি মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় করে থাকে। শুধু মায়েরা নয়, বাবারাও করতে পারে। পুজোতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব ভগবান যেন আমি ক্ষমা করে দেয়। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি প্রথমে ঘরে পুজোটা করে নিয়েছি, এবারে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, সেখানেই যাব। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে। যাওয়ার আগে আমরা একটু দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, আর দোকানে গিয়ে পিজু দেখো কি করছে, ও খুব মজায় আছে। কি করছো পিজু তুমি এখানে? কি আছে? অনেক খাবার আছে। তুমি কোনটা নেবে বলো? কোনটা? ওইটা। আচ্ছা, আমরা এখন মন্দিরে চলে এসেছি। আর ওই দেখো পিছু তো পুরো মন্দিরে এসে ঘুরতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতে থাকো কি কি করছে পিজু। আমি এদিকে পুজো করছি, আর পিছু ওদিকে দেখো প্যাকেট থেকে তুলে খেতে শুরু করে দিয়েছে মিষ্টি।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।